আওয়ামী লীগ আবার বিনা ভোটে নির্বাচনের স্বপ্ন দেখলে ভুল করবে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন এই দেশে আর বিনা ভোটে নির্বাচন করতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন পুলিশ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। শহীদুল্লাহ রাজুর সহযোগিতায় শাকের আদানের রিপোর্ট। এখন বিকাশাবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করে বিএনপি। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিলের আগে সমাবেশ। নেতারা অভিযোগ করেন সরকার গুম খুন করে দেশকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে একটা আওয়ামী নির্বাচন আমরা চাই। আওয়ামী নির্বাচনের মাধ্যমে যে ভোটের ক্ষমতায় আসবে সেই আমরা মেনে নেব, কিন্তু বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার কথা দয়া করে আর চিন্তা করবেন না। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে নারিন্দায় গিয়ে শেষ হয়। একই দাবিতে শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন ক্ষমতায় টিকে থাকতে সরকার আবার জঙ্গি নাটক করছে। জঙ্গি খেলা তো শেষ হয়ে গেছে অনেক আগে, ওই জঙ্গি খেলা চলবে না, ওই জঙ্গি খেলা বিশ্ববাসী কেউ বিশ্বাস করে না। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে বসিলা চৌরাস্তা গিয়ে শেষ হয়। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা।